আগে প্রুফ দেখাই তারপরে কথা বলছি ভিডিওর বিষয়। ভিডিও বানাই ভিডিওর পরে একটা কমেন্ট এসছে আগামীকাল রাতে তো সেই কমেন্টটার মধ্যে অনেককে অনেক রকম কথা বলতে চাই রাইডারদের বিষয় তো সেটা হচ্ছে গিয়ে এটা কমেন্ট এসছে ভাই আমি তোমাকে রেগুলার ফলো করি আমি একটা হেল্প করতে পারবে আজ আমি মতন গ্রাম থেকে ওলা বুক করি ব্যারাকপুরে নামি আমার সরি নামার সময় আমি একটা ব্যাগ ভুল করে গাড়িতেই ফেলে আসি ড্রাইভার দাদা এ ফোন করলে বললেন আমি এই দিকে আসব আপনার কাছে একটা পৌঁছে দেবো আপনার কাছে পৌঁছে দেবো মানে ব্যাগটা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আচ্ছা তারপর থেকে উনি আমার নম্বর ব্লক করে দেন আমি তোমায় ডিটেলস দিলাম ডিটেলসটা আমি তোমায় দেখালাম না কাউকে ডিটেলস দিলাম তো উনি এটা পাওয়ার জন্য বলছে আমি কি তাহলে পুলিশের কাছে কমপ্লেন করব। সেটা জিজ্ঞাসা করছে আর উনি যে ব্যাগটা নিয়ে উঠেছিল তার সিসিটিভি ফুটেজও ওনার কাছে রয়েছে তো এবার মূল ভিডিওতে আসি ভিডিওটা হচ্ছে গিয়ে যত চার চাকা বলো বাইক বলো যত দাদারা সব কিন্তু খুব আহামরি ফ্যামিলি থেকে নয় আর যদিও আহামরি ফ্যামিলি থেকে হয়ে থাকে তাতেও কিছু করার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কে সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে কে যে তোমার গাড়িতে একজন উঠেছে তোমার গাড়িতে একজন উঠেছে ওঠার পরে যখন সে একটা জিনিস ফেলে দিয়ে যাবে তাকে তো মানে সেটা তোমার ভাড়া লাগুক যাই হোক কিন্তু যেভাবে হোক তাকে তোমার জিনিসটা পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব আচ্ছা দায়িত্ব দায়িত্বটা যদি না পালন করো যদি ভুল করেও উনি একবার থানায় যায় থানায় যাওয়ার পরে আপনার ডিটেলস ফোন নাম্বার গাড়ির নাম্বার ছোট্ট একটা জিনিসের জন্য হয়তো কারোর মানি ব্যাগ পড়ে যেতে পারে হয়তো কারোর ডকুমেন্টস পড়ে যেতে পারে হয়তো কারোর এটিএম কার্ড হতে পারে হয়তো কারার কারোর আরও যাবতীয় জিনিস হতে পারে তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আদৌ কে সত্যি কথা বলছে সেটা তো আমার জানার বিষয় না বা আমি জানিও না ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের মেন্টালিটি যেসব ড্রাইভার ভাইদের মধ্যে থাকে যে ব্যাগ পেয়েছি আমি এখন চলে এসেছি আমি এখন যাবো না ওদিকে যেতে গেলে আমাকে আবার অনেকটা ঘুরে আসতে হবে গাড়ির তেল পুড়বে আমার লাভ সেটা তুমি ব্যাগ যার হারিয়েছে বা যার ডকুমেন্টস হারিয়েছে তুমি তাকে বলো দাদা আমি অনেকটা দূরে চলে এসেছি তার সাথে বুঝিয়ে কথা বলো কিন্তু জিনিসটা তাকে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে কি এই জায়গায় না হলে উনি যদি থানায় গিয়ে বলে তোমায় যদি থানায় গিয়ে ডাকে থানা থেকে যদি ফোন করে ডাকে তোমায় কিন্তু যেতেই হবে তখন তুমি না গিয়ে উপায় পারবে না যদিও তুমি না যাও তাহলে কিন্তু তোমার গাড়ি অনুযায়ী কেস দিয়ে কোর্টে ফোটে যাই হোক বাড়িতে তোমার কিছু একটা চিঠি পাঠাবে এই জিনিসটা ভালো লাগবে না ওই মানে কিছু ডকুমেন্টস বা দশ হাজার টাকার মানি ব্যাগ সাপোজ কথার কথা বলছে সেটা তুমি দিয়ে দশ টাকা চেয়ে নেওয়াটা সেটা ভালো হবে তোমাকে খুশি হয়ে দেবে মানুষ নিশ্চয়ই তোমাকে খুশি হয়ে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানুষের ব্যবহারটাই ভালো মানুষের ব্যবহারই মানুষের পরিচয় তোমার ব্যবহারটা তুমি ভালো রাখো অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দিনটাও ভালো কাটবে কিন্তু এই রকমভাবে ফোনটা ব্লক করে দেওয়া বা তুমি যে ফোনে কথা বলছো উনি যদি রেকর্ড করে রাখেন তুমি ভাবতে পারছো তোমার কি হবে ক টাকা ইনকাম করি আমরা সারাদিন আমি চব্বিশ ঘন্টাও যদি কাজ করি আমি ধরে নিলাম দু টাকা কাজ করলাম চব্বিশ ঘন্টা তো ডেলি কাজ করা সম্ভব না ধরে নিলাম আড়াই হাজার টাকা কাজ করে নিলাম জাস্ট কথার কথা বলছি কিন্তু এবার দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা কাজ করে মানি ব্যাগ দশ হাজার টাকা আমি পেয়ে মানি মানিব্যাগের মধ্যে সাফোষ ছিল তুমি ভাবতে পারছো তোমার লাইফটা কোথায় যেতে পারে আইনের ফাঁদে যে পড়েছে সে জানে তো এগুলো করা একদমই ঠিক না আমাদের চিন্তা ভাবনাটাকে ঠিকঠাক করতে হবে প্রথমত চিন্তা ভাবনাটাকে ঠিকঠাক করো তোমাদের আর কিছুই না তোমাদের সব কিছুই ঠিকঠাক আছে তোমরা সব কিছুই চাইলে পারো পারো না যে এমন কিছু নেই তো কারোর পয়সা এইভাবে কারোর ডকুমেন্টস এইভাবে মানে অনেকে তো অনেক আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎদেরও আমরা অনেক সময় ফ্রিতে বা ওটা আমরা মনেই করি না যে ওটা আমাদের পয়সা পাওয়া দরকার তাদেরকে পরীক্ষার এক্সাম হলে বা কোথাও একটা এক্সামে এগুলো আমাদের কর্তব্য তার কাছে দশ টাকা না থাকলে আমরা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে তো এই ভিডিওটা যদি তুমি দেখো যারা এরকম কাজ করো তোমাদের লাইফ কিন্তু হেল হয়ে যেতে পারে সতর্ক করছি তোমাদেরকে এরকম জিনিসটা কখনও করো না কারোর কাছে করো না সমস্ত ড্রাইভার ভাইদের কাছে বলছি প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছে অনলাইনে ডিটেলস থাকে তোমার গাড়ির নাম্বার থাকে তোমার গাড়ির আর সি লাইসেন্স সব কিছুই গাড়ির মধ্যে থাকে পুরো ডিটেলস কেন তোমরা এমন করবে তোমাদের কি তো ন্যায্য পয়সা কি পাচ্ছ না না হলেও তো তোমরা তো পয়সা এক্সট্রা করে চেয়ে নাও না দিলে তো অনেক কাস্টমারকে আছে তোমরা উল্টো পাল্টা বলো যে ফোন আপনি ক্যান্সেল করুন আমি পারবো না আমার এত টাকাই লাগবে তারপরেও এই জিনিসগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে নাহলে এইসব লাইন তোমাদের জন্য নয় পরিষ্কার বলে দিলাম একটা দাদা হোক ভাই হোক যে কেউ হোক কাকা হোক বয়সে বড় সবাইকে আমি এই কথাটা ছোটো হয়ে বলছি তাহলে তোমরা যদি না এই দায়িত্বটা নিতে পারো নিজের মানসিকতাটাকে যদি ঠিক না করতে পারো তাহলে এই লাইন তোমার জন্য নয় কারণ এখানে তোমার বাইকে হাজারো একটা লোক আসবে হাজারো একটা লোক বসবে হাজারো একটা লোকের সঙ্গে তোমায় চলতে হবে অতএব সবসময় নিজেকে ঠান্ডা থাকতে হবে আর চুপচাপ কাজ করে যেতে হবে নিজের কাজ তাই বলে কাজ বলতে এই কাজ নয় যে কেউ প্যাসেঞ্জার আমার গাড়িতে ভুল করে মানি ব্যাগটা রেখেছিলো কোলে রেখে দিয়ে লেবে চলে গেছে আমি গাড়িটা আহা হা করে নিয়ে চালিয়ে তার মানি ব্যাগটা ঝেপে দেবো এটা কিন্তু নয় এটা সম্পূর্ণ ভুল করছো তোমরা আজকে ওই দাদাটা যদি গিয়ে ব্যাগ তুমি তো অস্বীকার করেছো ফোন ব্লক করেছো সব কিছুই ওনার কাছে আছে ঠিক আছে ওনার কাছে সিসিটিভি ফুটেজটাও আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উনি কী লিখেছে আমি তোমাদের আরেকবার রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখো সিসিটিভি ফুটেজ আছে তার মানে তুমি ভাবতে পারছো সবাই কিন্তু বোকা না তোমরা যাদেরকে বোকা বলে ভাবো না সবাই কিন্তু বোকা নয় সবসময় নিজেকে চালাক মনে করবে না বাপেরও বাপ থাকে কথাটা যদি ঠিক বলে থাকি তাহলে এইটুকুনি তোমাদেরকে বলা দরকার ছিল এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা মেসেজ কেউ এরকম করো না কারণ একটা আইফোন পড়ে গেছে তোমরা সেটাকে নিয়ে চলে গেলে দিয়ে ছ মাস আট মাস বন্ধ করে রাখলে তোমার জীবনটা কোথায় যেতে পারে তুমি ভাবতে পারছো চোরের দায়ে জেল খাটতে পারো কী লাভ খেটে খেতে এসছি কর্ম করে খেতে এসছি কর্ম করেই খাবো লাগলে দু টাকা চেয়ে নেব মানুষের থেকে এইটুকুনি মেন্টালিটি রাখো কেন বা চাইবো ভাই আমি তোমাদেরকে জাস্ট কথার কথা বলছি খুব খারাপ দেবো না লাগলে দু টাকা চেয়ে নাও কিন্তু এইভাবে চুরি ছেলসামি করবো না আর যদি চুরি আমি করতে আসো তাহলে এই লাইন তোমার না আর তুমি যদি জোর করেও করতে আসো তাহলে কিন্তু কারাগারে আছে একটু সাবধান সবাই এই জিনিসটাকে একটু মনে রাখবে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে থাকবে তোমাদেরকে সতর্ক করাই আমার কাজ ঠিক আছে অন্য আর কিছুই আমার আজকে বলার ছিল না আজকে বারো তারিখ পোর্টার আরেকটা মানে আরেকটা অন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আজকে বারো তারিখ যে সকল রাইডার ভাইরা আমার দেখবে বাইক রাইডার ভাইরা তো আজকে পোর্টার অফিসে ঠিক এগারোটা থেকে বারোটার মধ্যে আসার চেষ্টা করবে সেক্টর ফাইভে তো ওখানটায় তোমাদের দাবিতে তোমাদের জন্য হয়তো বা কিছু হতে পারে ঠিক আছে ওখানে একটা পোর্টার অফিসে আজকে ডেপুটেশন জমা দেওয়ার ডেট আছে একটা অর্ডার ঢুকে গেছে আমি অর্ডার করতে করতেই মানে আমি কাজ করি করতে করতেই তোমাদেরকে ভিডিও দিই এই হচ্ছে কি বিষয় তোমরা আসতে পারো তোমাদের জন্যই আমাদের লড়াই আমাদেরকে কাজ করে যেতে হবে তো নতুন হয়ে থাকলে ফলো করে দিও বেশি কিছু বলবো না সাথে থাকো সঙ্গে থাকো চলো টাটা বাই বাই